নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজকর্মের বদলে বিহারের নির্বাচনী বৈতরণী পার করতে সেই ভগবান রামের উপর ভরসা করছে গেরুয়া শিবির রবিবার পশ্চিম চম্পারণে নির্বাচনী জনসভা করতে গিয়ে সে কথাই প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই শেষ লগ্নের প্রচারে তুলে আনলেন রাম মন্দির ইস্যু বিরোধীরা নিরীহ মুখ করে এই বিষয়ে নির্বাচনে নির্বিচারে জনগণকে মিথ্যে কথা বলা হচ্ছে বলে অভিযোগ আনলেন তিনি আগামী তেসরা নভেম্বরে বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ তার আগে রবিবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন সেই উপলক্ষে পশ্চিম চম্পারণে জনসভা করতে এসে বিরোধীদের তীব্র আক্রমণ করেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে কটাক্ষ করে তিনি বলেন প্রত্যেকটি জায়গায় গিয়ে নিষ্পাপ মুখ করে মিথ্যে কথা বলছে বিরোধীরা নিজেদের স্বার্থ মেটানোর জন্য তথ্যে বিকৃতি করছে কিন্তু চম্পারণের মানুষ তাদের মিথ্যে কথায় কখনোই ভুলবে না কারণ আত্মনির্ভর বিহার গড়ে তোলার ক্ষেত্রে চম্পারণ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে বাপু এবং জয়প্রকাশ নারায়ণের গৌরবময় ইতিহাস লেখা হয়েছে বাজপেয়ী সরকারের সময় জোর শরিক থাকাকালীন এখানকার থারু উপজাতির জন্য প্রচুর কাজ করেছিলেন নীতিশ কুমার এরপরই রাম মন্দির তৈরির প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন এখন রাম মন্দির তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু যারা রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের কোনোদিনও ভুলবেন না তাদের কাছে যেমন এই বিষয়ে কোনো তথ্য নেই তেমনি সঠিক যুক্তিও নেই তারা শুধুমাত্র রাজনীতির জন্য সবকিছুর বিরোধিতা করতে চায় আতঙ্ক এবং গুর্যব ছড়ায় ওরা বলেছিল এনডিএ তফসিলি জাতি এবং উপজাতিতে সংরক্ষণ তুলে দেবে কিন্তু সেখানে এনডিএ সরকার দশ বছরের জন্য সংরক্ষণের মেয়াদ বাড়িয়ে দিয়েছে